আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনারা ঢাকা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন ব্রাঞ্চে যাওয়া ছাড়া এবং কোনো ধরনের সাইন কোনো ধরনের পেপার কিছুই লাগবে না আপনি চাইলে প্রবাস থেকেও কিন্তু এটি করতে পারবেন তো যারা এখনও অ্যাকাউন্ট খোলেন না ঢাকা ব্যাংকে। আপনারা চাইলে আমাদের ভিডিওটি দেখে আই বাটনে দেওয়া থাকবে সেটা দেখে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং তাদের যেই গো অ্যাপসটি আছে সেটাও রেজিস্ট্রেশন করতে পারেন এটার মাধ্যমে ইন্টারনেট এর মাধ্যমে আপনি যে কোনো ব্রাউজার দিয়ে লগ করতে পারবেন যেটা অন্যান্য ব্যাঙ্কেও আছে ইসলামী ব্যাংক বা সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক সব ব্যাঙ্কেই কিন্তু এরকম আছে যেটা আপনি অ্যাপস ছাড়াও কিন্তু ইন্টারনেট এ লগইন করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন রেজিস্ট্রেশন করেছি এরকম একটি ইউজার পাসওয়ার্ড পাঠিয়েছে আপনি যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন নতুন অ্যাকাউন্ট খোলার পর কিছুদিন পরে আমাকে এরকম একটি রেফারেন্স নাম্বার পাঠিয়েছে রেফারেন্স নাম্বারটি আপনি পাওয়ার পর উপরে যেই এখানে ইমেলের ভিতরে যেই একটি ঢাকা ব্যাংকের ইমেল দেওয়া আছে এই ইমেলে আপনাকে এখান থেকে এই ইমেলের উপরেই ক্লিক করলেই হবে এখানে আপনি এই রেফারেন্স নাম্বারটি পাঠিয়ে দেবেন সাবজেক্টে আপনি ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন এটা লিখতে পারেন বা না লেখলেও চলবে এরপর আপনাকে ওই দিন অথবা একদিন এক কর্মদিবসের পরে আপনাকে একটি ইউজার এবং পাসওয়ার্ড পাঠাবে কোনো ধরনের সাইন কোনো পেপারে বা ব্রাঞ্চে যাওয়া বর্তমানে এগুলো কোনো কিছু সম্পূর্ণ ডিজিটাল আমি ঢাকা ব্যাংকের মতো এত সহজ সিস্টেম বা মাধ্যম আমি অন্য কোনো বাংলাদেশের ব্যাঙ্কে দেখি নাই যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে যারা ব্রাঞ্চে গিয়ে খুলেছেন তো আপনারা তো অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই জানেন আর রেফারেন্স নাম্বারটি আপনি ছেলে ব্রাঞ্চ থেকে ফোন দিয়েও নিতে পারেন বা হেল্পলাইনে ফোন দিয়েও নিতে পারেন যদি সেটাও না জানেন এই ইমেলেই কিন্তু আপনারা মেল করতে পারেন ইমেলটা আপনারা লেখে রাখবেন এখানেও দেখতে পাচ্ছেন সেই ইমেলটা আছে ইমেলটা আমরা হাইড করি না এই ইমেলে আপনারা আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে বলবেন যে আপনাকে রেফারেন্স ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশনের জন্য রেফারেন্স নাম্বারটি পাঠিয়ে দিত তখন তারা আপনাকে পাঠাইলে এই রেফারেন্স নাম্বারটি আবারও আপনি এই ইমেলেই আপনি পাঠাবেন ঢাকা ব্যাঙ্কে তখন আপনাকে একটি ইউজার পাসওয়ার্ড দিবে এবং এখানে লগ বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে প্রবেশ করার জন্য ঢাকা ব্যাঙ্ক ডিজিটাল ব্যাঙ্কিংয়ে প্রবেশ করার জন্য একটি লিঙ্ক দেওয়া থাকবে বা লগ ইন অপশান থাকবে আপনারা সরাসরি এখানে আসার পর ইউজার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারা যেই ইউজার পাসওয়ার্ডটি দিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন তেত্রিশ প্লাস দুই এটা যত পঁয়ত্রিশ হয় তো আপনাদের মাইনাস থাকতে পারে বা প্লাসই বেশি প্রায় সময় থাকে আপনারা সেটা দিয়ে প্রথমে ব্যাংক থেকে যেই পাসওয়ার্ডটি পাঠিয়েছে সেটা দিয়ে দেবেন তারপর আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন পাসওয়ার্ডটি অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার স্পেশাল ক্যারেক্টার সহকারে আট সংখ্যার মিনিমাম তৈরি করতে হবে অবশ্যই এটা লিখে রাখবেন বা আপনি মনে রাখার চেষ্টা করবেন তো চেঞ্জিং অপশানে ক্লিক করলেই আপনি ব্যাঙ্ক থেকে যে পাসওয়ার্ডটি দিয়েছিলো সেটা পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে সাকসেসফুল দেখিয়েছে এবার ইউজারটি পরিবর্তন করার কোনো এখনও অন্তত সিস্টেম দেখে নাই তো ব্যাঙ্ক থেকে যেই ইউজারটি দিয়েছে সেটা দিয়ে দেবেন এরপর পাসওয়ার্ডের অপশানে আপনি যেই পাসওয়ার্ডটি তৈরি করেছেন সেটা দিয়ে দেবেন আর নিচে যেই দেখতে পারছেন চুয়ান্ন প্লাস ওয়ান এবার কিন্তু অন্য আরেকটি আসছে আপনার ওখানে কিন্তু আরকটি আসবে এ চুয়ান্ন প্লাস এটা আসবে না অন্য আরেকটা যোগ সংখ্যা দিতে পারে তো সাইন অফ অপশনে আপনি ক্লিক করলে হোম পেজে দেখতে পারছেন আমরা অলরেডি চলে এসেছি এটার মাধ্যমে আপনি ফান্ড ট্রান্সফার মোবাইল রিচার্জ মোটামুটি অনেক কাজই করা যাবে যেটা আমি অবশ্যই আপনারা ঢাকা ব্যাঙ্ক ব্যবহার করবেন ঢাকা ব্যাঙ্কে কিন্তু রেগুলার সুদমুক্ত ইসলামিক অ্যাকাউন্টও খোলা যায় এবং নন ইসলামিক অ্যাকাউন্টও খোলা যায় দেখতে পারছেন এখানে ওয়ালেট ট্রান্সফার টপ আপ যে কোনো বাংলাদেশে যে কোনো অপারেটরে কিন্তু আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন বিশেষ করে প্রবাসীদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ঢাকা ব্যাংকে যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করেন এখানে আবার এরপরে এনপিএসবি সব কিছু কিন্তু ফ্রি ঢাকা ব্যাঙ্কে কোনো ধরনের সার্ভিস মানে ফান্ড ট্রান্সফার করার ক্ষেত্রে কোনো ধরনের সার্ভিস লাগছে না এখনও পর্যন্ত এটার জন্য আমি ধন্যবাদ জানাই ঢাকা ব্যাংকে এবং সার্ভিস চার্জও খুবই কম বাংলাদেশের অন্যান্য ব্যাংক থেকে যারা প্রবাসীরা আছেন আমি ঢাকা ব্যাংকের কাছে যদি তারা দেখেন আমার এই ভিডিওটি অনুরোধ করবো যেন প্রবাসীদের জন্য এখন তো অ্যাপসটা প্রবাসে অ্যালাউ না আপনারা প্রবাসীদের জন্য অ্যাকাউন্ট খোলার অতি দ্রুত ব্যবস্থা করুন যেন প্রবাসে বসেই পাসপোর্ট বা ভোটার আইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারে তো এই ছিল আজকের ভিডিও যারা বিদেশে রবি এয়ারটেল এবং গ্রামীণ সিম ব্যবহার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজেও আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন বা সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন